ভোর এখন 7:30। সকালবেলা চোখ খুলে দেখি বৃষ্টি পড়ছে, তবে এখনো বৃষ্টি থামেনি, ঝিরঝির করে পড়ে চলেছে। আজকেই তো আমাদের পাহাড়ি পথে যাত্রা শুরু, জানি না ওয়েদার আজকে কেমন থাকবে। ফাইনালি সূর্যের দেখা মিলল, আর বৃষ্টিটাও একদম এখন থেমে গেছে, তো একটু পরে রওনা হব। সকাল এখন 9টা, আমরা সবাই একদম রেডি। আর আজকে আজকে পাহাড়ে চড়ার পালা। তুই কি একটু নার্ভাস? না, নার্ভাস একটু পাহাড়ে তো চড়েছি, আর একটু উঁচু পাহাড়, আগেরগুলো একটু নিচু পাহাড় ছিল। ঠিক আছে, চলো। আর আজকে ওয়েদারটার জন্য আমার একটু একটু টেনশন হচ্ছিল। সকালে উঠে বৃষ্টিটা দেখে আমি ভাবলাম এই রে আবার পাহাড়ে ওঠা, আজকে কি হবে। বৃষ্টি এখন তো কমে গেছে, আর অসুবিধা নেই, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, গরমটা তো আর অত নেই, আর প্লেজেন্ট ওয়েদারটা। হ্যাঁ, আর এখানে তো প্লেজেন্টই হবে, কারণ চারিদিকে গাছপালা। আর ঐশী বারবার দেখছে যেখানে আমরা যাচ্ছি ওখানে ওয়েদার কেমন, বললো না মাম্মা ওখানে সেরকম বৃষ্টি নেই, কিন্তু দেখাচ্ছে এই উইকটা পুরোটাই নর্থ বেঙ্গলে বৃষ্টি রয়েছে। এই উইকটা মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি আছে। হ্যাঁ, তো এবার দেখা যাক কি হয়। ওই জন্য সকালে উঠে আমি একটু টেনশনেই পড়ে গেছিলাম। ঐশী বলছে কোনো ব্যাপার না ভাবি, ঠিক ম্যানেজ করে নেবে। আবার আমাকে একটু আগেই আবার বলছে যে আমার একটু একটু টেনশন হচ্ছে। আমি বললাম এখন বৃষ্টি কমে গেছে, এখন তো টেনশন হচ্ছে। হ্যাঁ, বলছে আমার একটু একটু টেনশন হচ্ছে। আমি এখন তো বৃষ্টি কমে গেছে, আর সারা রাত জানো তো একটা পাখি, এই জঙ্গলের নানান রকম পাখির ডাক তো শোনা যাচ্ছিল রাত্রিরেও, আর একটা পাখি বারবার এখান দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে আসছে, আর ঐশী ভয় পেয়ে গেছিল। ঐশী ঠিক করে ঘুমোতেই পারছিল না, সেই পাখিটা আবার সকালবেলাও এসে ডাকাডাকি করছিল, তো এই জন্য আমাকে বারবার উঠতে হচ্ছে। আর রাত্রিবেলায় আমি দেখতে পেয়েছি যে ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কি, কারণ আমি যখন বাথরুমে উঠেছিলাম তখন দেখলাম সব গামছা টামছা পড়ে গেছে ব্যালকনি থেকে, তো ওই জন্য আমি তখন বুঝলাম যে বাইরে মনে হয় ঝড় ফড় উঠেছে, তো গিয়ে আবার দেখলাম। হ্যাঁ কি বলো, হয়ে গেছে, পড়ে নাও। ঐশী এখন স্নান সারছে, ঐশী রেডি হয়ে নিলেই ব্যাস আমরা বেরিয়ে যাব। আর এই বারান্দাটা অসাধারণ, বারান্দাটাও দারুণ। বারান্দায় আসতেই দেখি আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, তবে আকাশটা ক্লিয়ার হচ্ছে, বৃষ্টি হয়তো বেশিক্ষণ হবে না। আর এই যে আমাদের গাড়িতে লাগেজও উঠে গেছে, তো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। আর আমরা কিন্তু এখানে আর ব্রেকফাস্ট করলাম না, পাহাড়ের দিকে একটু উঠে নিয়েই ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার। তবে গাজলডোবা ছাড়ার আগে গাজলডোবা ব্রিজ আর তিস্তা ব্যারেজটা একবার ঘুরে দেখে নিয়ে তারপর রওনা হব। ব্রিজের কাছে আসতেই দূরে আজকে পাহাড়গুলো, যেগুলো কালকে আবছা দেখা যাচ্ছিল, আজকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এই দিকের পাহাড়গুলো খুব হালকা দেখা যাচ্ছে, তবে এদিকেও যে পাহাড় ছিল সেটা কিন্তু কালকে বোঝাই যায়নি। আর এই যে গাজলডোবা ব্রিজ, কালকে তো এখানে দেখেই ছিলে কি অবস্থাই না হয়েছিল, তো আজকে আমরা ব্রিজে একটু দাঁড়ালাম, ফটো তুললাম, আর আবার এখন আমরা রওনা হলাম। এখন আমরা যাচ্ছি তিস্তা ব্যারাজের দিকে, কালকে বিকেলে আর তিস্তা ব্যারাজে আসা হয়নি, যা ভিড় ছিল। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা কালিম্পং এর দিকেই যাব। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যদিও আজকে ওয়েদারটা ক্লিয়ার না তাই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যা দেখা যাচ্ছে তাতেই আমাদের মন একদম খুশিতে ভরে উঠছে।
এখন বাজে সকাল 9:38, আর আজকে আমরা 107 কিলোমিটার জার্নি করব। সময় লাগবে 3 ঘন্টা ওই 15 মিনিটের মতো। বৃষ্টিটা হয়ে যাওয়ায় আজকের ওয়েদারটা ভালোই প্লেজেন্ট হয়ে রয়েছে। মেঘলা এরম ওয়েদার আমার বেশ ভালোই লাগে। এই রাস্তাটার সৌন্দর্য একদমই অন্যরকম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর রাস্তার দু ধারে সারি সারি জারুল গাছ। আমরা এখন ওদলাবাড়ির রাস্তা ধরে যাচ্ছি, আর এই যে জঙ্গল শুরু হয়ে গেল, এটা ওপালচাঁদ ফরেস্ট। জঙ্গল পেরিয়েই আমরা এখন চলেছি চা বাগানের মধ্যে দিয়ে। এই রাস্তাটা ওদলাবাড়ি হয়ে গরুবাথানের দিকে যাচ্ছে। চা বাগান পেরোনোর পরেই সামনে দেখো, তবে সামনে দিকে এগোনোর আগেই একটা কাজ সারতে হবে। কাল তেল ভরেছিলাম, তবে পাহাড়ে ওঠার আগে আর একবার ভরে নি। এখন অবধি 211 কিলোমিটার এসেছি, তেল লাগলো 10.88 লিটার, মাইলেজ পেয়েছি 19.39, আর তেলের দাম এখানে 103.95 টাকা। গাড়িতে তেল ভরে নিয়ে আবারও আমরা রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে দূরের পাহাড় আমাদের কাছে আসতে শুরু করে দিয়েছে। গরুবাথান আসতে আর একটু দেরি রয়েছে, কিন্তু রাস্তার চারিদিকেই আমাদের নজর কাটছে, পুরো রাস্তাই পাহাড়ে ঘিরে রয়েছে। আর যদি ওয়েদারটা ঝকঝকে হতো তাহলে তোমাদেরও ভালো করে দেখাতে পারতাম, কারণ ক্যামেরার লেন্সে অতটাও ভালো আসছে না, কিন্তু আমরা খালি চোখে ভালোই দেখছি। মাঝে মাঝে পাহাড়ের একটু কাছাকাছি আসতে না আসতেই পাহাড় আবার আড়াল হয়ে যাচ্ছে। আবার এদিকে মাঝে মাঝে আমরা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি, আবার তারপরেই দেখতে পাচ্ছি রাস্তার দুধারেই চা বাগান। অনেকক্ষণ ধরেই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একটু ইচ্ছা হলো চা বাগানে দাঁড়াই। সুমনের আবার ইচ্ছা হলো একটু চা বাগানের আশেপাশে দাঁড়িয়ে চা খাবে, কিন্তু আশেপাশে কোনো দোকানই নেই। চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই হীরককে বললাম একটু গাড়িটা দাঁড় করাও, একটু চা বাগানে নেমে একটু হাঁটাহাঁটি করি আর একটু ফটো তুলি। তো আমরা তাই একটু দাঁড়িয়েছি, এখন একটু এখানটা একটুখানি ফটো তুলবো, একটু চারিদিকটা দেখবো। সেই যখন ডুয়ার্স বেড়াতে এসেছিলাম না, তখন এরকম চা বাগানে আমরা সব এসেছিলাম, অনেক বছর পর আবার আর দেখলাম চা বাগান আর কি। তবে ওম বলছে যখন আমরা দার্জিলিং এ প্রথমবার এসেছিলাম তখনও কিন্তু আমরা চা বাগানে ঘুরেছি। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু কেন জানি না এই জায়গাটা এসে ডুয়ার্স ট্রিপের কথাই মনে পড়ে গেল। না, বেশিক্ষণ আর দাঁড়ানো গেল না, এখনো অনেকটা পথই আমাদের যেতে হবে, তাই রওনা হলাম। এই আমরা গরুবাথান পৌঁছবো পৌঁছবোই করছি, আর 1 কিলোমিটার বাকি রয়েছে। আর জানো তো এদিকে বেশি অস্থির হয়ে উঠছে, কখন আমরা পাহাড়ে ওঠা শুরু করব। চলে আসলাম গরুবাথান, আর সামনেই কিন্তু গরুবাথান মার্কেট। গরুবাথান পৌঁছে দেখি ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে, হালকা রোদ্দুরও উঠেছে, যাক মনে শান্তি হলো। এই যে এইবারে এইখান থেকেই তো আমাদের পাহাড়ে ওঠা শুরু। ঘড়িতে বাজে এখন 10:42, আর যতই গুগল আন্টি এখান থেকে 2.5 ঘন্টার রাস্তা বলুক না কেন, টাইম তো লাগবেই, কারণ পাহাড়ি আঁকাবাঁকা পথ। তার উপরে একটু রয়ে শুয়েই আমরা যাব, কারণ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে হবে। তো কত মাস পরে বলতো পাহাড়ে এলাম। তোমাদের তো তখন বললামই আমরা কালিম্পং এর দিকে যাচ্ছি, তবে প্রপার কালিম্পং আমরা যাচ্ছি না, কালিম্পং এর কাছে অফবিট ডেস্টিনেশন সাংসেতে যাচ্ছি। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। তবে জানো তো সুমন ছাড়া এই রাস্তায় কিন্তু আমাদের চারজনের প্রথমবার আসা, মানে কালিম্পং এ আমাদের চারজনের এই প্রথমবার পা রাখা। কিছুটা তো ওপরে উঠে এসেছি, এখন বাজে 10:52, এবার একটু খাওয়া দাওয়া সারতে হবে।
আমরা এসেছি ব্রেকফাস্টের জন্য, আর সামনেই বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে এখন বুদ্ধের পূজা অর্চনা চলছে, সব লামারা এখানে পুজো পাঠ করছে। আর এই যে এইখানে আমরা করব এখন ব্রেকফাস্ট, খাবার ওখানে ঢুকতেই যাচ্ছিলাম, ওম আবার এখানে ডেকে আনলো বুদ্ধের মূর্তি দেখাতে, কিন্তু ভিতরে তো এখন যাওয়া যাবে না। আর এই জায়গাটা কিন্তু অ্যাম্বিয়ক, যাই এবার ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর পাহাড়ে এসেই আমরা নিয়ে নিয়েছি ম্যাগি, ওম এসেই নিয়ে নিয়েছে টাইপো, আর সুমন খাচ্ছে এখানে রুটি আর মিক্সড ডাল। আর এটা জানো তো ওরা ঔমৈশীর জন্য দিল, এটা ম্যাঙ্গো পুডিং, আমরাও একটু খেয়েছি, খেতে কিন্তু দারুণ। খাওয়া দাওয়া সেরে নিয়েই আমরা চলে আসলাম অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টে আসার পরেই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর নিমেষেই মেঘ এসে গেল, তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, রওনা হয়ে গেলাম আমরা সানসেট দিকে। যত উপরের দিকে উঠছি দেখছি আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, যখন তখনই বৃষ্টি নামতে পারে। কলকাতায় যা গরম, যা পরিস্থিতি, তাতে কিন্তু এখানের ওয়েদারটা আমরা দারুণ এনজয় করছি। কিছুটা রাস্তা এগিয়ে আসার পরে দেখছি আবার এই পাহাড়ে রোদ উঠেছে, এ পাহাড় সে পাহাড় করতে করতে আমরা এগিয়ে চলেছি, আর হীরক এখানে মন দিয়ে গাড়ি চালাচ্ছে। তোমরা তো জানোই আমাদের চারজনের প্রথম পছন্দই পাহাড়, আমরা তো দারুণ এনজয় করছি, কিন্তু হীরক এবার কতটা এনজয় করছে সেটা পরেই জানবো, কারণ এবার ও একটা নতুন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল। সামনের পাহাড়টায় দেখতে পাচ্ছ কিরম মেঘ জমেছে, আর এখানে কিন্তু রোদ্দুর উঠলেও টিপ টিপ বৃষ্টি পড়ছে। আর হ্যাঁ বলে রাখি, এই রাস্তাটা কিন্তু লাভা হয়ে কালিম্পং এর দিকে যাচ্ছে। হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, সামনে যতদূর চোখ যাচ্ছে মেঘই মেঘ। কি আর বলি, মনে মনে যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, ঘন মেঘে রাস্তা পুরো ঢেকে গেছে। যদিও এখানে এখন বৃষ্টি শুরু হয়নি, বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু একটু এগোতেই আবার বৃষ্টি পেলাম। একটু করে এগোচ্ছি আর আবহাওয়া নানান রকম হচ্ছে, আমরা কিন্তু এখন লাভার খুব কাছাকাছি রয়েছি, আর যত লাভার দিকে এগোচ্ছি দেখছি বৃষ্টি যেন আরো জোরে শুরু হয়ে গেল। এই লাভার নাম অনেক শুনেছিলাম, এই প্রথমবার আসলাম, ইচ্ছা তো ছিল লাভাতে নেমে একটু ঘোরাঘুরি করব, কিন্তু লাভাতে ঢোকা মাত্রই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জোর এতটাই ছিল যে লাভাতে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে, তখন আর ক্যামেরা অন করিনি, এখন আমরা আবার রওনা হলাম। আর এই দেখো না, আর 52 মিনিট বাকি রয়েছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। তবে হ্যাঁ, এদিকের রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা যেমন চওড়াও রয়েছে আর রাস্তার কন্ডিশন তো খুবই ভালো। আমরা এখন আলগারাতে পৌঁছবো পৌঁছবোই করছি। আর এই জাস্ট আমরা আলগারায় ঢুকলাম, আর সামনেই আলগারা মার্কেট রয়েছে, এই আলগারা থেকেই আমাদের বাদিকের রাস্তা ধরে চলে যেতে হবে সাংসেতে। যদিও এখনো আমরা সাংসের রাস্তা ধরিনি, তবে এই আলগারা অব্দি রাস্তা কেমন সেটা তো বললাম, কিন্তু আলগারা থেকে সাংসের দিকে রাস্তাটায় যেতে দেখছি রাস্তাটায় ভালোই চড়াই উতরাই রয়েছে, তার সাথে রাস্তার কন্ডিশন কোথাও কোথাও একটু আধটু খারাপ রয়েছে, তবে সেটাতে অতটাও অসুবিধা হচ্ছে না। এইবারে আমরা সাংসের রাস্তা ধরব, এই সাংসের রাস্তা ধরলাম আর আমাদের অফরোড জার্নিও শুরু হলো।
এখানে বৃষ্টিটা একটু কম আর আকাশটা তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছেই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু ভালোই চড়াই উতরাই রয়েছে। তবে এখন উতরাইটাই বেশি, কিন্তু চড়াইও রয়েছে কিন্তু মাঝে মাঝে। আর 3 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। সাংসেতেও দেখছি প্রচুর হোমস্টে রয়েছে, অনেক লোকের বসবাসও কিন্তু রয়েছে এখানে। এই পাহাড়ি গ্রাম প্রপার কালিম্পং থেকে কিন্তু 12 কিলোমিটার দূরে রয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফিট উপরে। ঘন মেঘ, কুয়াশা, বৃষ্টি, চড়াই উতরাই এই সব পেরিয়ে অবশেষে এই আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এখন বাজে 1:57। বৃষ্টি কিন্তু এখানেও টিপ টিপ করে হয়েই চলেছে। তবে আজকের ব্লগে আর বেশি কিছু নয়, আজকের ব্লগটা এখানেই এখন এন্ড করব। আমরা কোথায় রয়েছি আর গাড়ি নিয়ে প্রথমবার পাহাড়ে আসার অভিজ্ঞতা অবশ্যই হীরক তোমাদের সাথে শেয়ার করবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।